আড়াই মাস পর মূল ফটকের তালা ভেঙে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছেন বিএনপির নেতাকর্মীরা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রবেশ করেন নেতাকর্মীরা। পরে রিজভী আহমেদ বলেন, তালা দিয়ে দমনপীড়ন করে চলমান আন্দোলন দমাতে পারবে না সরকার। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের আলোচনায় বিএনপি নেতা ডক্টর মঈন খান দাবি করেন, আওয়ামী লীগ যাকে জয় বলছে আসলে সেটা তাদের কলঙ্ক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা। পরে ফটকের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে তারা। আড়াই মাস পর আমরা আজকে আমাদের প্রিয় কার্যালয়, আমাদের দলীয় প্রধান কার্যালয়ে আমরা এখানে ঢুকেছি। আমরা চাবি চাওয়ার পরেও আমাদেরকে চাবি দেওয়া হয়নি, তাই আমরা তালা ভেঙে আমাদের নেতাকর্মীরা সবাই এখানে এসেছেন। নিজেদের মধ্যে নিজেরা নির্বাচন করেন, নিজেদের জয় নিজেদের পরাজয় এখন হবে ওদের নিজেদের ক্ষয়। 7ই জানুয়ারি ভোট নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের আলোচনায় বিএনপি নেতা মঈন খান বলেন, এই নির্বাচন সরকারের জন্য কলঙ্কজনক। তারা যেটাকে জয় বলছে এটা যে কলঙ্ক, আজকে এই সরকার যে বিজয় উৎসব করছে সেটাকে কলঙ্ক বলছে, এই কারণে আজকে তারা গণতন্ত্রের মৃত্যু ঘটিয়েছে। এটা হয়তো আপনারা বলতে পারেন যে আমরা শতভাগ বিজয় অর্জন করতে পারিনি, সেটা আমি মানব, কিন্তু আমাদের পরাজয় হয়েছে সেটা আমি মানব না। সরকার বিরোধী সব দলকে এক মঞ্চে আনার বার্তাও দেয়া হয় আলোচনা থেকে। আসুন আমরা রাজপথের সংগ্রামে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।